আইনশৃঙ্খলার অবনতি যেভাবে ঘটছে এবং এটা তো আগে থেকেই ঘটেছে, এটা আরো যেভাবে আমরা এই নির্বাচনে দেখেছি যে পুলিশের উচ্চতলার সবচেয়ে প্রভাবশালীদের একটা অংশের যে তাদের যে নিকম্মার জন্য নিকম্মাগিরির জন্য কিছু ঘটনা হয়েছে, এটা যদি বন্ধ না হয়, আমরা চিফ সেক্রেটারি বলেছি এই রাজ্যে একটা সময়তে বিস্ফোরণ হবে। আমরা চাই না মানুষ তার আত্মরক্ষার জন্য অধিকার রক্ষা করার জন্য আইন হাতে তুলে ধরবে। কাজে তার জন্যই আমাদের তিন নম্বর প্রস্তাব যে চিফ সেক্রেটারি আপনি আপনার সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিন তারা সাব ডিভিশন লেভেলে থানা লেভেলে যাতে অল পার্টি মিটিং করে এই যে বর্গী হানা চলছে এগুলি বন্ধ করা হয়। এটা না হলে পরে মানুষ চুপ থাকবে না এবং তার অঘটন ঘটবে, এটা যেন না ঘটে এটা দেখা দরকার স্টেশনকে। আমরা চাই না এরকম হোক, গণতান্ত্রিকভাবেই যাতে মানুষ তার প্রতিবাদ প্রতিরোধ এগুলি করে সেই পরিবেশ যেন বজায় রাখা হয়। এই হলো আমার তরফ থেকে সংযোজন আমাদের বন্ধুরা বললে বলতে।